গাড়িটা নিয়ে চলে গেছে আমাকে কেউ ফোন করলো যে ওই দোকানে একজনকে কাকে ছেকে রাখছে চায়ের দোকানে, আমার দাদার। আমি গেলাম, আমি যাওয়ার পরে যাই দেখছি যে চায়ের দোকানে ও বসে আছে। এই সম্বন্ধে কিছু জানি না, ওই আগেরটা নিয়ে বলছে যে ভাতা করেছে, ওই কেন্দ্র ভাতা, মোদী ভাতা, এই রাজ্যের ভাতাগুলাই যে বাংলার বাংলা যোজনা, এগুলা নিয়ে ফেলে টাকা ওঠে। আমি সঠিকটা বলতে পারবো না এটা। আপনি কী চাচ্ছেন? আমি কী চাবো? আমি যখন যেটা দেখি নাই সেটা আপনাদের যেটা লিগালে হবে সেটাই করবেন। আপনারা কি মানে কোনো পদক্ষেপ নেবেন ওনার এগেনস্টে, যার এগেনস্টে যাকে আটক করে রাখা হয়েছে? আমাদের তো এখানে কিছু করে নাই, আমি কী পদক্ষেপ নেব? যারা ওদের যাদের করছে যে গ্রামে তারাই করবে। যেরকম পদক্ষেপ নেবে প্রশাসনের লোক, যেরকম লিখিত ভাবে কমপ্লেন করবে, লিখিত ভাবে কমপ্লেন করবে। আজকে আমি এমনি বেড়াতে আসছিলাম এদিকে, হ্যাঁ, কোনো কিছু করতে আসি না, এমনি বেড়াতে আসছিলাম। হ্যাঁ, আমার গাড়ি এখানে দোকানে চা খাইছিলাম। হ্যাঁ, তখন তো ও আমার সঙ্গে একটু কিছু কি করছিলাম কি হচ্ছে না করছিলাম ওটা নিয়ে ও বলছে। হ্যাঁ, আমি কিছু আপনি কি আপনার আপনার বিরুদ্ধে একটি অভিযোগ আছে যে আপনি নাকি বিভিন্ন ভাতা কুড়িয়ে দেওয়ার নামে মানুষের কাছে? আজকে আমি কিচ্ছু করি নাই, ওগুলো কোনো ভাতা টাতা কোনো কিছু না, না সেটাও অনেকদিন আগে হচ্ছে, দুই তিন আড়াই বছর আগে। হ্যাঁ, তো এখন ওগুলো কিচ্ছু করে নাই। আপনি তো কেন্দ্রীয় সরকারের পরিচয় দিচ্ছেন, কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ক্যারিয়ার ওটা অনেকদিন আগে করেছিলাম, আজকে কোনো করি না। কেন্দ্রীয় সরকারের আধিকারিক না আমি, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুটাই করতাম, তো ওটা আমি করি নাই। এটা যুবশ্রী যুবক ভাতা হচ্ছে, আর এটা এনসিএসটা হতো, এগুলো নেটে নেটে করতো আর কি, আমি এখন করি না আর কি। গন্ডগোল করলেন তোরা দোকান মানুষ যে মরে তার আগে লোক ছিলাম করুণা, খালে করুণা ছিল কেন্দ্র, খালে করুণা জেতলা আছে গোটলাই বলবো। মোদী ভাতা করবে 2000 টাকা পাবে, যে দিদি ভাতা করবে 1000 টাকা পাবে, তার বিনিময়ে 100 টাকা ফর্ম ফিল আপ করে নিয়ে নেবো, আর মোদী ভাতার 200 টাকা নেবো।
এভাবে আমাদের পাড়ার থেকে 12,000 টাকার মতো তুলছে। এর আগে ও টাকা তুলে নিয়ে গেছে আমাদের পাড়ার থেকে, অনন্তপুর থেকে প্রায় 30,000 মতো, খিরাবাড়ি থেকে 15,000 মতো, আর তোমার যাই দুবদার থেকে 20,000 টাকার মতো। কি পরিচয় দিচ্ছেন? ও উনি পরিচয় দিচ্ছে, আমি কেন্দ্র সরকারের এজেন্সি, আমি কেন্দ্র সরকারের কাজ করি। প্রথমে বলছিল আমি পঞ্চায়েতের স্টাফ, পঞ্চায়েতের প্রধানকে ফোন করা হয়েছিল, উনি বলছে যে না আমার স্টাফ না। ইনি আমাদের মার্কেট থেকে আবার বলছে আমি লাইসেন্স করে দেবো, দোকানের লাইসেন্স, কারো কাছ থেকে 300, কারো কাছ থেকে 500, কারো কাছ থেকে 1,000 টাকা করে তুলছে। এই লোক আমরা পুলিশে এই পর্যন্ত অভিযোগ করিনি, কিন্তু করব। আমরা চাচ্ছি যে এই যে দুর্নীতি, এই ভুয়ো অফিসার, এই অফিসারের ব্যবস্থা নুক আমাদের DM সাহেব এবং BDO সাহেব।